अल्लाहु अकबर, अल्लाहु अकबर। कुरानुल करीम क्यों एसेछे पृथ्वीते? अल्लाह ताआला बोलछेन, उनजिला फीहिल कुरआन हुदान लिन्नास ओबायनातिन मिनल हुदा। যে কোরআন আমি অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে হেদায়েত প্রাপ্ত হয়, মানুষ যাতে সঠিক রাস্তায় আসে, মানুষ যাতে মুক্তির রাস্তা খুঁজে পায়। এ কারণেই আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, অবাইনাতিন মিনাল হুদা, এবং এই কোরআন হলো হেদায়েতের দলিল। আল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। অর্থাৎ যার কথা, যার কাজ, যার আমল আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সঙ্গে মিলবে না, সে হেদায়েত প্রাপ্ত নয়, সে সঠিক পথ প্রাপ্ত নয়। আল্লাহ তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে মানুষের জন্য সুস্পষ্ট রাস্তা বলে দিয়েছেন, এবং এই কোরআনুল কারীম হলো হেদায়েত এবং মুত্তাকীদের জন্য হলো নসিহাত। কোরআন কেন, কার জন্য অবতীর্ণ হয়েছে? কোরআন কি জীবিত মানুষের জন্য অবতীর্ণ হয়েছে, না মৃত্যু মানুষের জন্য অবতীর্ণ হয়েছে? আজকে কোরআনটাকে আমরা মৃত্যু মানুষের জন্য বানিয়ে ফেলেছি। জীবন্ত মানুষ আজকে কোরআন পড়ে না, জীবন্ত মানুষ কোরআন শোনে না। এই কোরআনটা তো আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্যই অবতীর্ণ করেছেন, মৃত্যু মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেনি। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কারোর রিজিক অবলম্বনের মাধ্যম তৈরি করার জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেনি। কোরআন শুধু ঝাড়ফুঁকের জন্য পৃথিবীতে আসেনি। কোরআন ঝাড়ফুঁক করবার জন্য, তাবিজ লেখার জন্য কোরআন পৃথিবীতে আসেনি। কোরআন তার নতুন বাড়ি, নতুন ঘর, দোকানপাট উদ্বোধন করার জন্য কোরআন পৃথিবীতে আসেনি। কোরআন মৃত্যু মানুষের পাশে বসে কোরআন পড়ার জন্যই কোরআন পৃথিবীতে আসেনি। কোরআন কেন এসেছে আল্লাহ তাআলা সে কথা বলছেন সূরা ইব্রাহিমের শুরুতেই। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এ কোরআন আমি অবতীর্ণ করেছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর রাস্তা দেখাবার জন্য, আলোর দিকে নিয়ে আসার জন্য। এ কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। কোন মানুষকে? জীবিত মানুষকে না মৃত্যু মানুষকে? জীবিত মানুষকে না মৃত্যু মানুষকে? জীবিত মানুষদেরকে। আজকে একটা মানুষ মারা গেছে, তার চারপাশে বসে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, একেবারে লাশের ঘিরে চারপাশে ধরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। ব্যাস, কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে? এই একটা বেদাত যুগ যুগ ধরে একটা কুসংস্কার চলে আসছে আমাদের সমাজে, করছে আলেমরাই করছে। এর বিপক্ষে বললে সেই আলেমরা খেপে যায়। কেন তা যায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের, আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবকে অনুসরণ করি, ইমাম আবু হানিফার মাযহাবে ইমামের পিছনে কিরাত পড়তে নেই। কারণ কি? আমরা তো হানাফি হানাফি বলে নিজেদেরকে চিল্লাই, আমরা ইমাম আবু হানিফার মাযহাবকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। ইমাম আবু হানিফার মাযহাবে কোরআনে ইমামের পিছনে কিরাত পড়তে হয় না। কারণ কি? তাদের সব থেকে দলিল, মজবুত দলিল যেটা, সেটা হলো ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের উপরে ভিত্তি করে উলামায়ে আহনাফ তারা বলছেন ইমামের পিছনে কিরাত পড়া যাবে না। তাহলে কোরআন পড়লে শোনা এবং চুপ থাকা ফরজ, ওয়াজিব। একটা বাড়িতে একটা মানুষ মারা গেছে, কেউ কাঁদতেছে, কেউ গড়াগড়ি দিচ্ছে, পবিত্র অবস্থায় নেই, কেউ বাঁশ কাটতেছে, কেউ গরম পানি করছে, আর মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে নিয়ে হুজুর চারপাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, এই সময় আল্লাহর কোরআনের ওই আয়াতের আমল কোথায় যায়? যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা শোনো এবং চুপ থাকো। আপনারা মুখে হাত দিয়ে বলেন, যে বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়ির মানুষ কি
এই হুজুরদের কোরআন শুনে শুনে না। তারা কেউ কাঁদে, কেউ গরম পানি করে, কেউ বাঁশ কাটে, কেউ কবর খোঁড়ে, হুজুররা এসে কোরআন পড়ে। মূলত মৃত্যু মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করলে কোরআনের অপমান করা হয়। দুই নম্বর কথা হলো, মৃত্যু মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায়, জীবিত মানুষ কোরআন শুনলে সওয়াব হয়। আমি এখন কোরআনের যে আয়াত পড়তেছি, আমি যতটুকু সওয়াব পাব, এখানে যতগুলো মানুষ শুনতেছে প্রত্যেকেই সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। যে ব্যক্তি মারা গিয়েছে সে ব্যক্তি যদি হাজার বার কোরআন শুনে তার কি আর একটা নেকি হবে? জোরে বলুন, হবে? তার আমলের দরজা বন্ধ। সে আর কোরআন শতবার তার সামনে কোরআন তেলাওয়াত করলে তার একটা নেকি হবে না। এখন আপনি বলবেন, তাহলে মৃত্যু মানুষের জন্য কি কোরআন পড়ে সব তার জন্য দোয়া করা যাবে না? যাবে, কিন্তু কোথায় সওয়াবটা দেবে? কে কে দেবে? মৃত্যু মানুষের পাশে বসে পড়লে আল্লাহ সওয়াব দেবে, আল্লাহ শুনবে। আর এই কোরআন যদি ঘরের ভিতরে পড়ে আল্লাহ শুনবে না, এমনটা নাকি? তাহলে কেন পড়া হয়? মৃত্যু মানুষের পাশে বসে যদি পড়া হয় তাহলে আদিয়াটা একটু বেশি পাওয়া যায়। এ কারণেই জনম জনম ধরে এই একটি বিদআত এবং একটা কুসংস্কার মুসলমান সমাজে চলে আসছে। এখন আপনাদের সমস্যা হলো কি, যত ওয়াজি করে এই ওয়াজে কাজ হয় না। কেন কাজ হয় না? আপনারা বলেন আমরা যুগ 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 ধরে একটা জিনিস করতেছি, আপনার ওয়াজ এখন আর কাজ হবে না। যুগ যুগ ধরে, আমি আগেও খুতবায় বলেছি, যুগ যুগ ধরে যে কাজটি করে আসছে, সত্য শোনার পরেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ শোনার পরেও যদি কোনো ব্যক্তি সেই কাজ ছেড়ে না দেয় যে আমরা অতীত বছরের পর বছর করে আসছি, এই কথা বলে, এটা হলো আবু জাহেলের চরিত্র। আর কোন সত্য শোনার পরে যদি সেটা মেনে নেয়, এটা হলো হযরত আবু বকর হযরত ওমরের চরিত্র। সুবহানাল্লাহ। এ কারণেই কোন সত্য শোনার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোন দলিল পাওয়ার পরে যুগ যুগ ধরে আমরা করে আসছি তার উপরেই টিকে থাকবো, এ কথা বলা গুমরাহি এবং এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না থেকে কোনো কিছু শোনার সাথে সাথে সামিনা ওয়া আতানা শুনলাম এবং মেনে নিলাম, এটা হলো সাহাবায়ে কেরাম আজমাইনদের চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।